আসসালামু আলাইকুম, আমি সাবরিনা আক্তার, সহকারী শিক্ষক আমিন সাজ্জাদা ফিউচার বিনিয়ন স্কুল। অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব বাংলা ব্যাকরণ ও নির্মিতি সপ্তম শ্রেণী অধ্যায় তিন। অধ্যায় তিন হচ্ছে ধ্বনি ও বর্ণ। এই অধ্যায়ে ধ্বনি ও বর্ণ, এই অধ্যায়ের আগের অংশগুলো নিয়ে আগের ক্লাসে আলোচনা করেছি, আজকে বাকি অংশগুলো নিয়ে আলোচনা করব। আজকের আলোচনা বিষয় হচ্ছে ব্যঞ্জন ধ্বনির উচ্চারণ, স্থান ও বৈশিষ্ট্য, এগুলো নিয়ে আলোচনা করব। এগুলোর মধ্যে আছে উষ্ঠ ধ্বনি। উষ্ঠ ধ্বনি হচ্ছে যেসব ধ্বনির উচ্চারণ স্থান উষ্ঠ তাদের বলা হয় উষ্ঠ ধ্বনি, অর্থাৎ যেসব ধ্বনির উচ্চারণ স্থান হচ্ছে ঠোঁট। হ্রস্ব, দীর্ঘ এগুলো যখন আমরা উচ্চারণ করি আমাদের ঠোঁট দিয়ে এগুলো উচ্চারণ করতে হয়, তাই এগুলোকে বলা হয় উষ্ঠ ধ্বনি। রসু, দীর্ঘ, প, ফ, ব, বহ, ম এগুলো হচ্ছে উষ্ঠ ধ্বনি। কণ্ঠ তালব্য ধ্বনি, যেসব ধ্বনির উচ্চারণ স্থান কণ্ঠ এবং তালু উভয়ই, তাদের বলা হয় কণ্ঠ তালব্য ধ্বনি। এ, ঐ কণ্ঠ তালব্য ধ্বনি। কণ্ঠস্থ ধ্বনি কাকে বলে? যেসব ধ্বনির উচ্চারণ স্থান কণ্ঠ ও উষ্ঠ, অর্থাৎ যেসব ধ্বনি উচ্চারণ করতে কণ্ঠ এবং উষ্ঠ দুটোরই প্রয়োজন হয় তাদের বলা হয় কণ্ঠস্থ ধ্বনি। উ, ও কণ্ঠস্থ ধ্বনি। দন্তষ্ঠ ধ্বনি কাকে বলে? যেসব ধ্বনির উচ্চারণ স্থান দন্ত এবং উষ্ঠ, তাদের বলা দন্তষ্ঠ ধ্বনি। অন্তস্থ ব, দন্তষ্ঠ ধ্বনি। স্পৃষ্ট ধ্বনি কাকে বলে? অ বর্গ এবং প বর্গের প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ ধ্বনিগুলোর উচ্চারণকালে মুখবিবরের বিশেষ স্থান স্পৃষ্ট হয় বলে এগুলোকে বলা হয় স্পৃষ্ট ধ্বনি। অর্থাৎ আমরা দেখেছি যে স্পর্শ ধ্বনিগুলোকে পাঁচটি শ্রেণীতে ভাগ করা হয়েছে, এই বিভাগগুলোকে বলা হয় বর্গ। এই তেমনি এই পাঁচটি বর্গের মধ্যে ক বর্গ এবং প বর্গের প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ ধ্বনিগুলো যখন আমরা উচ্চারণ করি তখন আমাদের মুখবিবরের বিশেষ স্থান স্পৃষ্ট হয় বলে এগুলোকে বলা হয় স্পৃষ্ট ধ্বনি। তারপর হচ্ছে ঘৃষ্ট ধ্বনি কাকে বলে? চ, ছ, বর্গ, জ, জহ এই ধ্বনিগুলোর উচ্চারণকালে জিহ্বা বা তালুর স্পর্শের পরপরই উভয়ের মধ্যে বায়ুর ঘর্ষণজাত ধ্বনি সৃষ্টি হয় বলে এগুলোকে বলা হয় ঘৃষ্ট ধ্বনি। নাসিক বা অনুনাসিক ধ্বনি কাকে বলে? উ, ই, মূর্ধন্য ণ, দন্ত্য ণ, ম এগুলোর উচ্চারণকালে মুখবিবরের বাতাস নাক দিয়ে বের হয় বলে এগুলোকে বলা হয় নাসিক, অর্থাৎ নাক দিয়ে বাতাস বের হয় বলে এগুলোকে বলা হয় নাসিক বা অনুনাসিক ধ্বনি। অঘোষ ধ্বনি কাকে বলে? প্রত্যেক বর্গের আমরা জানি যে পাঁচটি বর্গ রয়েছে, এই বর্গগুলোর প্রথম দুটি ধ্বনি, অর্থাৎ প্রত্যেক বর্গের প্রথম দুটি ধ্বনি এবং তালবর্ষ, মূর্ধন্যষ, দন্তষ, এগুলোর উচ্চারণকালে আঘাতজনিত ঘোষ বা শব্দ সৃষ্টি হয় না বলে এগুলোকে বলা হয় অঘোষ ধ্বনি, এদেরকে শ্বাস ধ্বনিও বলা হয়। ঘোষ ধ্বনি কোনগুলোকে বলে? বর্গের, অর্থাৎ প্রত্যেক বর্গের তৃতীয়, চতুর্থ, পঞ্চম ধ্বনি এবং হ এগুলোর উচ্চারণকালে আঘাতজনিত ঘোষ বা শব্দ সৃষ্টি হয় বলে এগুলোকে ঘোষ ধ্বনি বলা হয়। ঘোষ ধ্বনিকে নাদ ধ্বনিও বলা হয়। তারপর হচ্ছে অল্প প্রাণ ধ্বনি। অল্প প্রাণ ধ্বনি, মহাপ্রাণ ধ্বনি বলা হয় কোনগুলোকে? প্রত্যেক বর্গের প্রথম, তৃতীয় ও পঞ্চম ধ্বনির উচ্চারণকালে বাতাসের চাপের স্বল্পতা থাকে, অর্থাৎ বাতাসের চাপটা হচ্ছে কম থাকে বলে এই ধ্বনিগুলোকে বলা হয় অল্প প্রাণ ধ্বনি। যেমন ক, গ, উ, চ, বর্গ, জ, ই, অ ইত্যাদি, অর্থাৎ প্রত্যেক বর্গের প্রথম, তৃতীয়, পঞ্চম ধ্বনিগুলো উচ্চারণকালে বাতাসের চাপের স্বল্পতা থাকে, তাই এগুলোকে বলা হয় অল্প প্রাণ ধ্বনি। মহাপ্রাণ ধ্বনি কোনগুলো? প্রত্যেক বর্গের দ্বিতীয় ও চতুর্থ ধ্বনির উচ্চারণকালে বাতাসের চাপের আধিক্য থাকে বলে এদের মহাপ্রাণ ধ্বনি বলে, যেমন খ, গ, হ, ছ, জ, হ ইত্যাদি। ধ্বনি প্রকৃতি যেখানে দেওয়া আছে অঘোষ ধ্বনি, অঘোষ অল্প প্রাণ কোনগুলো, তারপর হচ্ছে অঘোষ মহাপ্রাণ কোনগুলো, ঘোষ অল্প প্রাণ ধ্বনি, ঘোষ মহাপ্রাণ ধ্বনি, এগুলো এখানে দেয়া আছে, তোমরা এগুলো পড়ে নেবে। তারপর হচ্ছে পরাশ্রয়ী ধ্বনি কোনগুলো? অনুস্বার, বিসর্গ এবং চন্দ্রবিন্দু এই ধ্বনি তিনটি স্বতন্ত্র ভাবে উচ্চারিত হতে পারে না বলে এদেরকে পরাশ্রয়ী ধ্বনি বলে, এদের অযোগ্য ধ্বনিও বলা হয়।
এ ধ্বনির উচ্চারণ, এই যে এ ধ্বনিটি, এটার উচ্চারণটা কিরকম? মনে রাখা প্রয়োজন প্রতিটি ধ্বনি প্রতীকের নিজস্ব উচ্চারণ ও ধ্বনি গাম্ভীর্য রয়েছে। উল্লেখ্য, একাধিক ধ্বনি মিলে যখন শব্দ তৈরি হয় তখন ধ্বনি প্রতীকের উচ্চারণ কোথাও অপরিবর্তিত থাকে, আবার কোথাও পরিবর্তিত বা বিকৃত হয়ে যায়। এ ধ্বনির উচ্চারণ, এই যে রীতি নিয়ে আমরা এখন আলোচনা করব। বাংলা বর্ণমালায় ব্যবহৃত বর্তমানে ব্যবহৃত স্বরবর্ণের সংখ্যা হচ্ছে 11, যেগুলো হচ্ছে অ, আ, হ্রস্ব ই, দীর্ঘ, হ্রস্ব, দীর্ঘ, রি, এ, ঐ, উ, ঔ। প্রমিত বাংলা উচ্চারণে মৌলিক স্বরধ্বনির সংখ্যা হচ্ছে 7টি, এগুলো হচ্ছে হ্রস্ব ই, এ, এ, আ, স্বয়, উ, হ্রস্ব। বাংলা মুখের ভাষায় স্বরধ্বনি এ ব্যাপকভাবে ব্যবহৃত হলেও এই বর্ণের জন্য পৃথক কোন বর্ণ চিহ্ন বাংলা বর্ণমালায় নেই। এ ধ্বনির উচ্চারণ, পূর্বে উল্লেখ করা হয়েছে যে এ ধ্বনির কোন স্বতন্ত্র ধ্বনি বা ধ্বনি চিহ্ন নেই। কয়েকটি ক্ষেত্রে আ ধ্বনির উচ্চারণ এ হয়। শব্দের শুরুতে যুক্ত ব্যঞ্জনের এই যে বর্গজ ইয়, এই যে সংযুক্ত বর্ণটা আকার থাকলে জ্ঞাত। জফলা যুক্ত ব্যঞ্জনের সঙ্গে আকার বা আ ধ্বনির উচ্চারণ প্রায় ক্ষেত্রেই এ হয়, যেমন ক্ষেতি, ব্যাপার, ত্যাগ, ব্যাকরণ। লক্ষণীয়, শব্দের মধ্যে বর্গজ ইয় সংযুক্ত আকার থাকলে আ ধ্বনি কখনো এ কখনো আ উচ্চারিত হয়, যেমন বিজ্ঞান। শিক্ষার্থীরা, তোমরা এই পড়াগুলো তোমাদের পাঠ্য বই থেকে খুব ভালোভাবে পড়ে নিবে এবং তোমাদের এই যে পাঠ্য বই আছে ব্যঞ্জন ধ্বনি উচ্চারণ স্থান এবং এগুলো বৈশিষ্ট্য, এগুলো কাকে বলে, অল্প প্রাণ, মহাপ্রাণ, অঘোষ ধ্বনি, ঘোষ ধ্বনি, পরাশ্রয়ী ধ্বনি কোনগুলো, এগুলো খুব ভালোভাবে তোমরা শিখে নেবে। তোমাদের আজকে বাড়ির কাজ হচ্ছে এগুলি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।